অনেকদিন পরে কাল মেঘ বৃষ্টি কেটে গিয়ে শরতের সোনার রোদ্দুর উঠেছিল। পৃথিবীতে যে রোদ্দুর আছে সে কথা যেন একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ যখন কাল 10টা 11টার পর রোদ্দুর ভেঙে পড়ল, তখন যেন একটা নতুন জিনিস দেখে মনে অপূর্ব বিস্ময়ের উদয় হল। দিনটি বড় চমৎকার হয়েছিল। আমি দুপুরবেলায় স্নানাহারের পর বারান্দার সামনে একটি আরাম কেদারার উপরে পা ছড়িয়ে দিয়ে অর্ধ শয়ান অবস্থায় জাগ্রত স্বপ্নে নিযুক্ত ছিলাম। আমার চোখের সামনে আমাদের বাড়ির কম্পাউন্ডের কতকগুলি নারকোল গাছ, তার ওদিকে যত দূর দৃষ্টি যায় কেবলই শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রের একেবারে প্রান্তভাগে গাছপালার একটুখানি ঝাপসা নীল আভাস মাত্র। ঘুঘু ডাকছে এবং মাঝে মাঝে গরুর গলার নূপুর শোনা যাচ্ছে। কাঠবিড়ালি একবার লেজের উপর ভর দিয়ে বসে মাথা তুলে চকিতের মধ্যে এদিক ওদিক নিরীক্ষণ করে আবার চট করে পিঠের ওপর লেজ তুলে দিয়ে গাছের গুঁড়ি বেয়ে ডালপালার মধ্যে অদৃশ্য হচ্ছে। খুব একটা নিঝুম নিস্তব্ধ নিরালা ভাব। বাতাস অবাধে হু হু করে বয়ে আসছে। নারকোল গাছের পাতা ঝরঝর শব্দ করে কাঁপছে। দু চারজন চাষা মাঠের এক জায়গায় জটলা করে ধানের ছোট ছোট চারা উপড়ে নিয়ে আঁটি করে বাঁধছে। কাজকর্মের মধ্যে এইটুকুই কেবল দেখা যাচ্ছে। বেলায় উঠে দেখলুম চমৎকার রোদ্দুর উঠেছে এবং শরতের পরিপূর্ণ নদীর জল তলতল থই থই করছে। নদীর জল এবং তীর প্রায় সমতল। ধানের ক্ষেত সুন্দর সবুজ এবং গ্রামের গাছপালাগুলি বর্ষার স্নানে সতেজ এবং নিবিড় হয়ে উঠেছে। এমন সুন্দর লাগলো সে আর কি বলবো। দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপরে বিকেলে পদ্মার ধারে আমাদের নারকোল বনের মধ্যে সূর্যাস্ত হলো।
আমি নদীর ধারে উঠে আস্তে আস্তে বেড়াচ্ছিলাম। আমার সামনের দিকে দূরে আমবাগানে সন্ধ্যের ছায়া পড়ে আসছে এবং আমার ফেরবার মুখে নারকোল গাছগুলির পিছনে আকাশ সোনাই সোনালি হয়ে উঠেছে। পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী এবং কি প্রশস্ত প্রাণ এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না। যখন সন্ধেবেলা বোটের ওপর চুপ করে বসে থাকি, জল স্তব্ধ থাকে, তীর আবছায়া হয়ে আসে এবং আকাশের প্রান্তে সূর্যাস্তের দীপ্তি ক্রমে ক্রমে ম্লান হয়ে যায়, তখন আমার সর্বাঙ্গে এবং সমস্ত মনের ওপর নিস্তব্ধ নত নেত্র প্রকৃতির কি একটা বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ অনুভব করি। কি শান্তি, কি স্নেহ, কি মহত্ব, কি অসীম করুণাপূর্ণ বিষাদ এই লোকনিলয় শস্যক্ষেত্র থেকে ওই নির্জন নক্ষত্র লোক পর্যন্ত একটা স্তম্ভিত হৃদয় রাশিতে আকাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। আমি তার মধ্যে অবগাহন করে অসীম মানুষ লোকে একলা বসে থাকি। দেখো 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 শুকতারা আঁখি মেলি চাই, শুকতারা আঁখি মেলি চাই, প্রভাতের কিনারায় শুকতারা আঁখি মেলি চাই। ডাক দিয়েছে রে শিউলি ফুলের আয় 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 শুকতারা আঁখি মেলি চাই, দেখো 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 শুকতারা আঁখি মেলি চাই। ও যে কার লাগি জালি দীপ কার লালাটে পরাই টিপ, ও যে কার লাগি জালি দীপ কার লালাটে পরাই টিপ, ও যে কার গো মনি গায়, ও যে কার গো মনি গায়, আয় 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 শুকতারা আঁখি মেলি চাই, দেখো 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 শুকতারা আঁখি মেলি চাই। জাগো জাগো সখী কাহারা সাই, আকাশ উঠিল পুলকি, জাগো জাগো সখী মালতীর বনে বনে ওই শোনো খনি খনি, মালতীর বনে বনে ওই শোনো খনি খনি, কহেছে শিশির বাই আয় 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 শুকতারা আঁখি মেলি চাই, দেখো 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 শুকতারা আঁখি মেলি চাই। আজ দিনটি বেশ হয়েছে বব। ঘাটে দুটি একটি করে নৌকা লাগছে, বিদেশ থেকে প্রবাসীরা পূজোর ছুটিতে পোটলা পুটলি বাক্স ধামা বোঝাই করে নানা উপহার সামগ্রী নিয়ে সম্বৎসর পরে বাড়ি ফিরে আসছে। দেখলুম একটি বাবু ঘাটের কাছাকাছি নৌকো আসতে পুরনো কাপড় বদলে একটি নতুন কোঁচানো ধুতি পরলে, জামার উপর সাদা রেশমের একখানি চাইনা কোট গায়ে দিলে, আর একখানি পাকানো চাদর বহু যত্নে কাঁধের উপর ঝুলিয়ে ছাতা ঘাড়ে করে গ্রামের অভিমুখে চলল। ধানের ক্ষেত মরমর করে কাঁপছে, আকাশে সাদা সাদা মেঘের স্তূপ, তারই উপর আম এবং নারকোল গাছের মাথা উঠেছে, নারকোলের পাতা বাতাসে ঝুরঝুর করছে, চরের উপর দুটো একটা করে কাশ ফুটে উঠবার উপক্রম হয়েছে। সব শুদ্ধ বেশ একটা সুখের দৃশ্য। বিদেশ থেকে যে লোকটি এইমাত্র গ্রামে ফিরে এলো, তার মনের ভাব, তার ঘরের লোকেদের মিলনের আগ্রহ এবং শরৎকালের এই আকাশ, এই পৃথিবী, সকালবেলাকার এই ঝিরঝিরে বাতাস এবং গাছপালা, তৃণগুল্ম নদীর তরঙ্গ, সকলের ভিতরকার একটি অবিশ্রাম সঘন কম্পন সমস্ত মিশিয়ে বাতায়নবর্তী এই একক যুবকটিকে সুখে দুঃখে একরকম অভিভূত করে ফেলেছিল।
পৃথিবীতে জানলার ধারে একলা বসে চোখ মেলে দেখলেই মনে নতুন নতুন স্বাদ জন্মায়। নতুন স্বাদ ঠিক নয়, পুরনো স্বাদ নানা নতুন মূর্তি ধারণ করতে আরম্ভ করে। পরশুদিন অমনি বোটের জানলার কাছে চুপ করে বসে আছি। একটা জেলেডিঙিতে একজন মাঝি গান গাইতে গাইতে চলে গেল। খুব যে সুস্বর তা নয়, হঠাৎ মনে পড়ে গেল বহুকাল আগে ছেলেবেলায় বাবা মশায়ের সঙ্গে বোটে করে পদ্মায় আসছিলাম। এক রাত্রির প্রায় দুটোর সময় ঘুম ভেঙে যেতেই বোটের জানালাটা তুলে ধরে মুখ বাড়িয়ে দেখলুম নিস্তরঙ্গ নদীর ওপরে ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। একটি ছোট্ট ডিঙিতে একজন ছোকরা একলা দাঁড় বেয়ে চলেছে। এমনই মিষ্টি গলায় গান ধরেছে, তার গান পূর্বে তেমন মিষ্টি কখনো শুনিনি। হঠাৎ মনে হল, আবার যদি জীবনটা ঠিক সেই দিন থেকে ফিরে পাই, আর একবার পরীক্ষা করে দেখা যায়। এবার তাকে আর তৃষিত শুষ্ক অপরিতৃপ্ত করে ফেলে রেখে দিই নে। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পাড়ে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমাঝারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমার গান, আমি তোমার শুনেছি প্রাণ ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, আমি অতিথি তোমার দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। কবির গান গলায় নিয়ে একটি ছিপছিপে ডিঙিতে জোয়ারের বেলায় পৃথিবীতে ভেসে পড়ি, গান গাই এবং বস করি এবং দেখে আসি পৃথিবীতে কোথায় কি আছে। আপনাকেও একবার জানান দি, অন্যকেও একবার জানি। জীবনে যৌবনে উচ্ছ্বসিত হয়ে বাতাসের মতো একবার হু হু করে বেরিয়ে আসি, তারপরে ঘরে ফিরে এসে পরিপূর্ণ প্রফুল্ল বার্ধক্য কবির মতো কাটায়। খুব যে একটা উঁচু আইডিয়াল তা নয়, জগতের হিত করা এবং যীশুখ্রিস্টের মতো মরা এর চেয়ে ঢের বেশি বড় আইডিয়াল হতে পারে, কিন্তু আমি সব শুদ্ধ যেরকম লোক আমার ওটা মনেও উদয় হয় না এবং ওরকম করে শুকিয়ে মরতে ইচ্ছেও করে না। উপবাস করে আকাশের দিকে তাকিয়ে অনিদ্র থেকে সর্বদা মনে মনে বিতর্ক করে পৃথিবীকে এবং মনুষ্যত্বকে কথায় কথায় বঞ্চিত করে স্বেচ্ছারচিত দুর্ভিক্ষে এই দুর্লভ জীবন ত্যাগ করতে চাইনি। পৃথিবী যে সৃষ্টিকর্তার একটা ফাঁকি এবং শয়তানের একটা ফাঁদ তা না মনে করে একে বিশ্বাস করে ভালোবেসে এবং যদি অদৃষ্টে থাকে তো ভালোবাসা পেয়ে মানুষের মতো বেঁচে এবং মানুষের মতো মরে গেলেই যথেষ্ট। দেবতার মতো হাওয়া হয়ে যাওয়ার চেষ্টা করা আমার কাজ নয়। আমার আমার রাত
হাল ব।